দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের যমুনা টেলিভিশনের সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান লাইভ কিচেন। ছুটির দিনের এই বিকেলে নিশ্চয় সবাই অপেক্ষা করছে লাইভ কিচেন দেখার জন্য। অবশ্যই দর্শক, আমি কিন্তু আজকে চলে এসেছি আপনাদের সাথে এবং আমাদের সাথে কিন্তু রয়েছেন একজন অতিথি, আর তিনি হলেন মেহেদি হাসান মারুফ, এক্সিকিউটিভ শেফ দি অলিভস হোটেল। ওয়েলকাম টু অল লাইভ কিচেন। হ্যালো, ভালো আছেন? গুড টু সি ইউ হিয়ার। আচ্ছা, এবং দর্শক আমাদের সঙ্গে কিন্তু একজন সরাসরি সংযুক্ত থাকবেন, একজন খাদ্য পুষ্টিবিদ রুবাইয়া পারভিন রীতি। কথা বলবো তার সাথে খাবারের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে। তার আগে জেনে নিই শেফ, আজকে কি বানাচ্ছেন আপনি আমাদের দর্শক? আজকে আমি দুটো ডিশ বানাবো, একটা হচ্ছে অ্যাপিটাইজার চিকেন ডিলাইট। আচ্ছা, চিকেন ডিলাইট ডিলাইট, আর অন্যটা হচ্ছে মেইন কোর্স চিকেন স্ক্লাব উইথ স্প্যাগেটি পাস্তা। আচ্ছা, বাহ, দুটোই কিন্তু বাচ্চাদের এবং বড়দের সবারই প্রিয় খাবার। তো আমরা যাব মূল রান্নায়, কিন্তু মূল রান্নায় যাওয়ার আগে আমি একটু দর্শকদেরকে উপকরণগুলো জানিয়ে দিই। শিওর। এবং দর্শক ফেসবুকেও কিন্তু আমরা আছি, এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে হলে ফোন নাম্বার দেওয়া আছে টেলিভিশন স্ক্রিনের উপরে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু সরাসরি আপনারাও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। তো চিকেন স্কোল্ড তৈরি করতে উপকরণ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে বোনলেস চিকেন 200 গ্রাম, পার্সলে 5 গ্রাম, গোলমরিচ 5 গ্রাম, ময়দা 100 গ্রাম, ডিম ফেটানো 1টা, দুধ 50 মিলিগ্রাম, ব্রেড ক্রাম প্রয়োজন মতো, লেবুর রস 10 গ্রাম, স্প্যাগেটি পাস্তা 150 গ্রাম, বাটার 20 গ্রাম, রসুন কুচি 5 গ্রাম, টমেটো পিউরি 150 গ্রাম, মোজারেলা চিজ 100 গ্রাম, লবণ স্বাদ মতো। এরপর রয়েছে রেড পেপার সস, বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে লাল ক্যাপসিকাম 100 গ্রাম, রসুন কুচি 5 গ্রাম, পেঁয়াজ 2টি, পেঁয়াজ কুচি 20 গ্রাম, অরিগানো 5 গ্রাম, তেল 20 গ্রাম, গোলমরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো। এরপর আরও একটি ডিশ রয়েছে, সেটি হচ্ছে চিকেন ডিলাইট। চিকেন ডিলাইট বানাতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে মুরগির মাংস 250 গ্রাম, পেঁয়াজ কুচি সামান্য, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচ, টমেটো সস আধা কাপ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 3টা, ধনে পাতা কুচি পরিমাণ মতো, লবণ যথারীতি 7 বোতল। সো লেটস গেট স্টার্টেড। কী লাগবে? প্রথমে আমরা বানাবো হচ্ছে চিকেন ডিলাইট বানাবো। আচ্ছা, আমি কি ইয়েটা অন করে দিই, হিট দিয়ে রাখি চিকেনটা? ওকে, ফ্রিজে চিকেনটা ফ্রিজে আছে। বোনলেস চিকেন নেওয়া হয়েছে এখানে, বোনলেস চিকেন এখানে 200 গ্রাম নিব। শেফের কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে কথা বললে আমার দর্শকদের জন্য মনে হয় ভালো হতো। আচ্ছা, 200 গ্রাম বোনলেস চিকেন। আচ্ছা, ওকে, আমরা ডাইস কাটে কাটবো। আচ্ছা, প্রথমে কি এটা ম্যারিনেট করে নিতে হবে? হ্যাঁ, আমরা এটা কেটে এরপরে ম্যারিনেট করে মিনিমাম 10 মিনিট রেখে এরপরে আমরা কুক করব। আমরা আজকে সবগুলো রান্নাই মনে হয় অল্প তেলে করা হচ্ছে, নাকি অলিভ অয়েল ব্যবহার করা হচ্ছে? জি, অলিভ অয়েল। আচ্ছা, চিকেনটা কেটে নিলাম, এরপরে আমরা এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দুটোই মিক্স করা রয়েছে, আমরা এখান থেকে আমরা সেম আর কি, মানে জিঞ্জার গার্লিক দুটোই সমপরিমাণে। খাবারে কি মানে কি অ্যাড করে আমার মনে হয় স্বাদ, স্বাদের সুগার এন্ড সল্টের দুটার কম্বো নিয়ে দুটার মিক্সনে একটা ভালো স্বাদ আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, দুটো রেসিপি আমার মনে হচ্ছে আজকে বাচ্চাদের জন্য খুবই স্পুন আর ফর্ক। এখান থেকে আমি একটু সয়া সস নিয়ে নেব,
আচ্ছা এটা ম্যারিনেট হতে হতে আমি একটু আমার নিউট্রিশনিস্টের কাছে একটু যাই। হ্যালো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপা কেমন আছেন? নিশ্চয়ই দেখতে পেরেছেন আজকে দুটি আমরা তো ভালো আছি, আপনার সাথে কানেক্টেড হতে পারে আরো ভালো লাগছে। তো প্রশ্নটা হচ্ছে যে উপকরণগুলো তো দেখতে পেয়েছেন, আপনি তো কি মনে হয় উপকরণগুলোর পুষ্টিগুণ সম্পর্কে যদি আমাদেরকে দুটো রেসিপির পুষ্টিগুণ সম্পর্কে যদি আমাকে এবং আমার দর্শকদেরকে কিছু বলতেন। রেসিপিগুলো তো অনেক ভালো হয়েছে, এটা খুবই হচ্ছে পুষ্টিকর খাবার। এবং হচ্ছে এখানে যেটা মেইন যে পুষ্টিকর মানে মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে চিকেন। তো চিকেনে হচ্ছে এটা ফার্স্ট ক্লাস প্রোটিন, এটা লিন প্রোটিন হিসেবে খুব ভালো শরীরের জন্য, বিশেষ করে যে বাচ্চারা এটা খুব পছন্দ করবে এখানে খেতে। আর এর মধ্যে তো ব্ল্যাক পেপার, তারপর হচ্ছে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে খুব পুষ্টি সম্পন্ন একটা খাবার। এগুলোর আর এটার মধ্যে স্প্যাগেটি মনে হয় আছে, তাই না? জি জি জি, স্প্যাগেটিও রয়েছে। জি জি, স্প্যাগেটি পাস্তা, এরা হচ্ছে সাধারণত আপনার, জি জি, স্প্যাগেটিও রয়েছে এখানে। হচ্ছে কার্বোহাইড্রেট হিসেবে এটা খুব ভালো একটা উৎস। আর এখানে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে দেখা যাচ্ছে যে দুধ, তারপরে ডিম ব্যবহার করা হয়েছে, যেটা প্রোটিনের উৎস হিসেবে খুব ভালো কাজ করে। আর চিকেন যেহেতু মেইন ইনগ্রিডিয়েন্টস, এখানে হচ্ছে জিঙ্কটা খুব ভালো উৎস চিকেনের। জিঙ্ক প্রোটিন, এটা বাচ্চারা খুব পছন্দ করবে। জি, অনেক অনেক ধন্যবাদ রীতি। আমরা আবার আবারও আপনার সাথে সরাসরি সংযুক্ত হব খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানার জন্য, অথবা দর্শকদের যদি কোনো কিছু জানা থাকে সেটা নিয়ে আমরা প্রশ্ন জানবো আপনার কাছে। আপনি আমাদের সাথেই থাকুন। তো দর্শক, আমি কিন্তু মিস করেছি, তখন আমি কথা বলছিলাম নিউট্রিশনিস্টের সাথে, যে ম্যারিনেশনের পরে লাস্টে কী দেওয়া হলো? এই কিছু ময়দা, 100 গ্রামের মতো ময়দা দিয়েছি, এন্ড সয়া সস। তো এখন আমরা এটাকে ফার্স্ট লেভেলে এটাকে ফ্রাই করব, শ্যালো ফ্রাই। শ্যালো ফ্রাই করার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা এটাকে সসের মধ্যে মিক্সন করে আমরা তারপর প্লেটিং করব। আচ্ছা, বাহ। তো তেল গরম হওয়ার পূর্বে আমরা প্লেটটাকে রেডি করে নিই। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। তো প্লেট আমরা পরে রেডি করতে পারব, সসটা দেওয়ার পরে, লাস্ট লাস্ট পার্টে। এখন আমরা জাস্ট এই প্রিপারেশন, তাহলে সসের জন্য আমরা বরং এটা রেডি করে ফেলি। আমরা প্রথমে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওটাই আমরা আসলে ডুবো তেলে ফ্রাই করেছি। এখন আমরা রেড সসটা বানাচ্ছি, রাইট? জি হ্যাঁ, চিকেন ডিলাইট সস। আচ্ছা, রেড সসটা তাহলে শুরু করার আগে আমাদের একটু ব্রেকে চলে যেতে হচ্ছে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। বিরতির পর চলে আসলাম লাইভ কিচেনে। দর্শক, আমাদের সাথে আছেন শেফ মেহেদি হাসান এবং আছেন একজন নিউট্রিশনিস্ট রিতা। সো শেফ, কি কি বানাচ্ছেন আজকে আমাদের? চিকেন ডিলাইট। চিকেন ডিলাইট, আমরা চিকেন ডিলাইটটা বানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো চিকেন ডিলাইটটা আমরা ফ্রাই করে রেখেছিলাম। দর্শক, আপনারা দেখেছেন প্রথমে ম্যারিনেট করেছি আমরা যে সমস্ত জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সল্ট এন্ড সুগার, সুগার এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তার সাথে ডিম দেওয়া হয়েছে, ফ্লাওয়ার দেওয়া হয়েছে, দিয়ে আমরা ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন সটে করব আমরা রেড সসটা বানাচ্ছি। রেড সসের জন্য আমরা দিয়েছি অয়েল, দিয়েছি অলিভ অয়েল তো না, প্লেন ভেজিটেবল অয়েল, ভেজিটেবল অয়েল দেওয়া হয়েছে। তারপরে একটু গার্লিক আর হচ্ছে অনিয়ন কুচি, কুচি চপড অনিয়ন এন্ড চপড গার্লিক। আচ্ছা, এটা ফ্রাই করলাম, তারপরে কি কি লাগবে? এখন দেব আমি লিটল বিট, আচ্ছা, গ্রিন চিলি চপ, চপ গ্রিন চিলি, এখানে সবই চপ করে দেওয়া হয়েছে, একদম ফাইন চপ আর কি। জি,
এটা অলরেডি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমরা চিকেনটা দেব। আমাকে একটু হেল্প করেন। দুটো রেসিপি দেখেই আমার আমি খুবই হ্যাপি, কারণ আমার আয়াবাকির সো প্রতিদিন টিফিন দেওয়ার জন্য মানে কী কী দিব সেটা মাথায় সবসময় ধূপা খেতে থাকে। সো এরকম আই ডিশগুলো যখন দেখা হয় তখন আমি খুবই হ্যাপি হয়ে যাই। আর বাচ্চারা তো চিকেন খেতে এমনিতেই পছন্দ করে। সয়া সস আর কিছু কি দিতে হবে? বাচ্চারাও এটা অনেক বেশি পছন্দ করবে, কারণ এটা একটা সুইট এন্ড সাওয়ারি ডিশ মনে হচ্ছে। এটা জাস্ট একটা স্প্যাগেটি অথবা ফ্রাইড রাইসের সাথেও এটা কিন্তু সার্ভ করা যাবে, রাইট? জি, ফ্রাইড রাইস, রুটি। হ্যাঁ, বাট এটা অ্যাপিটাইজার আপনার পছন্দের মতো অ্যাপিটাইজার হিসেবে প্রথমে স্টার্ট করা যাবে, যে কোনো পার্টির শুরুতে যদি আমরা এই কোরিয়ান্ডার চপটা দিবেন। চপ কোরিয়ান্ডার, আচ্ছা। আমি এই মুহূর্তে একটু পুষ্টিবিদের কাছে চলে যেতে চাই। রীতা, আপনি নিশ্চয়ই দেখছেন যে আমাদের চিকেন ডিলাইটটা কীভাবে বানানো হচ্ছে। এটা কোন বয়সের জন্য, ছেলে মেয়েদের জন্য বা বয়স্কদের জন্য উপযোগী সেটা যদি একটু আমাদেরকে বলতেন, আর এই এই চিকেন ডিলাইটের পুষ্টি গুণাগুণ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি অবশ্যই, চিকেন ডিলাইটটা হচ্ছে ছোট বাচ্চারাও খুব বেশি খেতে পারবেন, যেমন মায়েরা হচ্ছে আপনি যেটা বললেন একটু আগে যে টিফিন এটা দিতে পারেন, এবং ছোট বাচ্চাদের পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়ে তারা কিন্তু ইজিলি খেতে পারবে। আর হচ্ছে চিকেন ডিলাইটটা এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে শেফ কিন্তু এর মধ্যে স্পাইসেসটা খুব কম পরিমাণে ইউজ করেছেন, তো এটা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো, এটা যে কোনো বয়সী মানুষই খেতে পারবেন। আর এখানে যাদের হচ্ছে আয়োডিনের সমস্যা আছে, এখানে যেহেতু সয়া সস দেওয়া, সো এটা হচ্ছে ইজিলি সে খেলে কিন্তু তার আয়োডিনের অভাবটা অনেকটাই পূরণ হবে। এবং তার পাশাপাশি এখানে ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে হিসাবে এখানে চিকেন ব্যবহার করা হয়েছে, চিকেনে হচ্ছে প্রোটিন আছে। আর তার পাশাপাশি কোরিয়ান্ডার লিপস, এগুলো যেটা দেখতে পাচ্ছি কোরিয়ান্ডার লিপসের মধ্যে সাধারণত পটাশিয়াম থাকে, আর টমেটো ব্যবহার করা হয়েছে, টমেটো হচ্ছে ভিটামিন এর খুব ভালো একটা উৎস। সো এইগুলো সব কিছু মিলায় কিন্তু যদি একটা যেমন কার্বোহাইড্রেট হিসেবে যদি স্প্যাগেটি বা রাইসের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু একজন বাচ্চা বা যে কোনো মানুষ কিন্তু সম্পূর্ণ প্রোটিন হিসাবে খেতে পারবে এটা। বাহ, অনেক অনেক ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনার সাথে কাছে। যেটা বললেন যে সয়া সস দেওয়ার কারণে সেটা হচ্ছে আয়োডিনের অভাবও পূরণ করবে চিকেন ডিলাইটটা। চিকেন ডিলাইটটা অবশ্যই বাচ্চাদের জন্য তো খুবই ভালো একটা খাবার, এবং হচ্ছে তরুণ প্রজন্মের মানে ইয়াং জেনারেশনের জন্য ভালো, এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে অ্যাপিটাইজার হিসেবে ইটস ভেরি গুড। আচ্ছা, এখন আমরা কী করছি? এখন আমরা তৈরি করব চিকেন স্ক্যালপ। আচ্ছা, এখানে একটা চিকেন ব্রেস্ট আমি কেটে নিয়েছি, এটাকে ফ্ল্যাট করে নিয়েছি। এখন এখানে সিজনিংটা দিব। সর্বপ্রথমে আমি একটু সল্ট দিয়ে দিলাম। এটাকে হ্যামার দিয়ে প্রথমে ফ্ল্যাট করে নেওয়া হচ্ছে। দর্শক, আমি জানি না আপনাদের, এটা অনেকের কাছেই থাকে যারা আসলে, আমার কাছে কিন্তু আছে, বিকজ অফ আই লাভ টু কুক। এটা ছোট হ্যামার থাকে, সেই হ্যামার দিয়ে মাংসটাকে একদম ফ্ল্যাট করে নেওয়া হয়েছে আর কি, চিকেন যে মানে থেতলে নেওয়া হয়েছে, কারণ যেন মশলাটা ভালো করে ঢোকে। রাইট, এরপর একটু এটা অরিগানো দেব। এটা তো অরিগানো দিচ্ছি, ব্ল্যাক পেপার দিয়েছি, সল্ট দিয়েছি। জি, আচ্ছা আচ্ছা। ক্রিস্পি হবে। আচ্ছা,
শেফের পরিবারে কে কে আছেন? পরিবারে আমার মা আছে, আমার ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে। আচ্ছা, বাহ। কে বেশি পছন্দ করেন আপনার আপনার খাওয়া খেতে? অ্যাকচুয়ালি আচ্ছা, আমার বাসায় আমার তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই, বাট কাস্টমারের কাছে রয়েছে। এরকমই হয় আসলে বাসার মানে আমার ওয়াইফ বাসায়, আমার ওয়াইফ সেও খুব ভালো কুক করে। আচ্ছা আচ্ছা, তো আপনার আপনাকে পাত্তা দেওয়া হয় না? হ্যাঁ, সে কুক না বাট ভালো কুক করে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে একটা এক ফেটে নিব। আচ্ছা, সঙ্গে একটু মিল্ক দিয়ে দেব। আচ্ছা, বা মিল্কটা কেন দেয়া হলো? এটা টেস্টের জন্য। আচ্ছা আচ্ছা, ক্রিসমাসে কি এটার কোনো মানে কোনো তারতম্য ঘটবে এই মিল্কটা দেওয়ার কারণে? না, সেরকম কোনো কিছুই না, জাস্ট টেস্টের জন্য। সুগার এন্ড সল্ট। আচ্ছা, খুবই চমৎকার চপা কোরিয়ান। আচ্ছা আচ্ছা, এই ডিপটাতেও কিন্তু মানে একটু স্পাইস দেয়া হচ্ছে, দিস ইজ দ্য মানে গুড পার্ট অফ দিস রেসিপি। দর্শক, এই যে ডিমের মধ্যে একটু কিন্তু দুধ দেয়া হয়েছে, একটু কোরিয়ান্ডার দেয়া হয়েছে, সল্ট অ্যান্ড পেপার দেয়া হয়েছে, যেন উপরে জিনিসটা এরকম ব্রেড ক্রাম নিয়ে দিন। আচ্ছা, তারপর ব্রেড ক্রাম দেয়া হয়েছে। বাহ, চমৎকার, এত নাইস। আচ্ছা, এটা ব্রেড ক্রাম দিয়ে তারপর হচ্ছে আমরা ডিপ ফ্রাই করবো, রাইট? রাইট। আচ্ছা ঠিক আছে, তো এই এটা করতে করতে আমরা তাহলে একটু বিরতিতে চলে যাই। দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাই আরও একটি ছোট্ট বিরতিতে, আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। লাইভ কিচেনে আরও একবার স্বাগত জানাচ্ছি। দর্শক, নিশ্চয়ই আপনারা আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন শেফ মেহেদি হাসান এবং রয়েছেন নিউট্রিশনিস্ট রীতা। সো রান্না করছি এবং কথা বলছি পুষ্টিবিদের সাথে। এই মুহূর্তে আমরা রীতার সাথে রীতির সাথে কথা বলছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা ব্রেড ক্রামটা সরি চিকেনটা রেডি করছিলাম। তো আমরা এখন তাহলে অয়েলও গরম আছে, এটা কি আমরা দিয়ে দিব? ব্রেড ক্রামে দেওয়ার আগে কিন্তু দর্শক ডিমের মধ্যে দুধ দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, ব্ল্যাক পেপার দেওয়া হয়েছে, দিয়ে তারপরে কিন্তু এটাকে রেডি করে ওটার পরে তারপরে ব্রেড ক্রামটা দেওয়া হয়েছে। আর প্রথমে ডুবো তেলে ভাজতে হবে এবং প্রথমে তেলের তেলটাকে বেশি গরম করে তারপরে একটু কমিয়ে নিতে হবে, রাইট? না হলে কিন্তু আবার দর্শক পুড়ে যেতে পারে বেশি গরম যদি থাকে তেলটা, কারণ ব্রেড ক্রাম কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়, সে কারণে তারপরে একটুখানি কমিয়ে দিই। এখন আমরা একটু বাড়িয়ে দিতে পারি মনে হয় না? এটা এটা কোন ডিশ? এটা চিকেন স্কলপ। এটা মেক্সিকান স্টাইল। আচ্ছা, মেক্সিকান স্টাইলে এটা করা হচ্ছে, দেশি স্টাইলে আর কি চিকেন চাপ, কিন্তু এটা অনেক বেশি স্পাইসি হয়ে যাবে। সব খাবারই তো একই ধরনের, বাট সিজনিং এর জন্য, সিজনিং এর জন্য ডিফারেন্ট, সিস্টেমের জন্য, আচ্ছা, সসের জন্য বিভিন্ন নাম এসে যায়। আচ্ছা, সেটা একই চিকেন দিয়ে আপনি কত ধরনের ডিশ, অনেক ধরনের খাবার করেন, কিন্তু আমাদের দেশের মতো ভ্যারাইটি কিন্তু আমি মানে ওয়ার্ল্ড এর অন্য কোথাও পাই না। যাই হোক, এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শকের সঙ্গে কথা বলি। দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে, নাম বলে প্রশ্ন করুন। শুভসন্ধ্যা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের রান্নার ই দেখে আমি খুব খুব খুশি হয়ে গেছি, রান্নার যে শেফ যিনি এবং প্রেজেন্টার দুজনেরই খুব ভালো উপস্থাপনা, এবং আমি একটু আপনাদের সাথে যুক্ত আছেন যিনি নিউট্রিশনিস্ট, তার কাছে জানতে চাচ্ছি যে ডিমটা যেখানে অ্যাড করা হলো, ডিমের এখানে কি ভূমিকা বা ডিমের কি মানে পুষ্টিগুণটা কি, এটা একটু যদি নিউট্রিশনিস্ট একটু বলতেন, বা ডিম যদি অ্যাড না করা হতো তখন কি সমস্যা হতো? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। পুষ্টিবিদ, আপনি কি শুনেছেন কিনা প্রশ্নটি? জি, প্রশ্নটি কি করেছেন? প্রশ্নটি করা হয়েছে এই ডিশটার মধ্যে যে ডিমটা ব্যবহার করা হয়েছে, তো ডিমের গুণাগুণ সম্পর্কে একটু জানতে চেয়েছেন, বা যদি ডিমটা না দেয়া হতো তাহলে মানে যদি কারো সমস্যা থেকে থাকে যে বেশি পুষ্টির কারণে, সেরকম কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, ডিমে এখানে ডিম হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা যে ডিম হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, এর মধ্যে ডিমের যে সাদা অংশ এর মধ্যে অ্যালবুমিন প্রোটিন আছে, সো এটা শরীরের জন্য অনেক ভালো।
আর এর মধ্যে ওমেগা থ্রি, ডিমের মধ্যে ওমেগা থ্রি আছে এবং ক্যালসিয়ামের একটা ভালো উৎস। কিন্তু যাদের ডিমের সমস্যা হয়, এমন অনেক মানুষই আছে যাদের হচ্ছে ডিম সহ্য করতে পারেন না, মানে হজম করতে পারেন না, বা হচ্ছে তাদের দেখা যাচ্ছে অ্যালার্জি প্রবলেম হয়ে যায়, অনেকের এরকম সমস্যা থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে ডিমের বদলে সে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়েও যেভাবে করে বলে দিচ্ছেন সেটা উনি করতে পারেন। যেমন হচ্ছে চিকেনটাও, এখানে যেহেতু চিকেন ইউজ করা হয়েছে এটাও তো প্রোটিনের খুব ভালো উৎস, সো ডিমটা না দিলে খুব একটা বেশি সমস্যা হবে না। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনাদের কাছে। আচ্ছা, আমরা এখন পাস্তাটা বানাবো। আজকে আমরা পাস্তা ইউজ করব রেড ক্যাপসিকাম সস। আচ্ছা, চিকেনটা ভাজা হতে হতে আমরা এতক্ষণে আমরা আমাকে একটু রেড ক্যাপসিকাম সসটা দিবেন। কি সস এটা? রেড ক্যাপসিকাম সস। রেড ক্যাপসিকাম সস। আচ্ছা, মেক্সিকান এটার জন্য কি কোনো স্পাইস অ্যাড করা হয়েছে? হ্যাঁ, এটার জন্য মেক্সিকান সিজনিং ইউজ হয়েছে। আচ্ছা, প্লাস গার্লিক এন্ড অনিয়ন। আমরা তো জানি গার্লিক অনিয়ন অরিগানো। আচ্ছা, এন্ড পাপরিকা। পাপরিকা। আচ্ছা আচ্ছা, দর্শক এটা কিন্তু রেড ক্যাপসিকাম সস, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে অরিগানো, তারপরে হচ্ছে গার্লিক এন্ড জিঞ্জার, সরি গার্লিক অনিয়ন, গার্লিক অনিয়ন এন্ড হচ্ছে পাপরিকা, পাপরিকা আর হচ্ছে রেড ক্যাপসিকাম। এটাই মনে হয় মেইন ডিশ, মেইন সস হচ্ছে এটা, পাস্তার সস। এখন আমরা পাস্তা, এটার মধ্যে আমরা কোনো সল্ট দিয়েছি না? হ্যাঁ, সল্ট এন্ড পেপার। আচ্ছা, স্প্যাগেটি পাস্তাটা আমরা আগেই গরম মানে পানিতে আমরা সিদ্ধ করে রেখেছিলাম, কিন্তু কতটুকু কি পরিমাণে সিদ্ধ করতে হবে, কারণ পাস্তার টেস্ট কিন্তু অনেকটা ডিপেন্ড করে হচ্ছে, মানে আমরা 75% বয়েল করব। আচ্ছা, বাকি 25% এখন আমি পুনরায় কুক করব। আচ্ছা, এই টাইমটা পেকে যাবে। আচ্ছা আচ্ছা, দর্শক পাস্তা কিন্তু বয়েল করার একটা নিয়ম রয়েছে, যেটা শেফ বললেন কারণ হচ্ছে 75% এখানে বয়েল করা হয়েছে, কারণ বাকিটা যেহেতু এরপরে আবার রান্না করা হয়, তো সেই কারণে সল্ট। আমরা পুরো পাস্তাটা প্রথমে বয়েল করি না। সসটার মধ্যে আমরা শুধু সল্ট আর হচ্ছে একটু অরিগানো দিয়ে দিয়েছি। অরিগানো আমার কিন্তু খুব পছন্দের একটা ইনগ্রিডিয়েন্ট, আমি হচ্ছে যে কোনো বাংলাদেশি বেঙ্গলি স্টাইলে ভাজির মধ্যে অরিগানো দিয়ে দিই। ভালো, অরিগানো গুড ফর হেলথ। আচ্ছা, অরিগানো গুড ফর হেলথ, বাহ শুনে ভালো লাগছে। আর ইতালিয়ান এন্ড মেক্সিকান অরিগানো অরিগানো ইজ রাইট, ইতালিয়ান অল দিস শুড বি অরিগানো। এটা কিন্তু খুব কালারফুল হয়েছে স্প্যাগেটিটা, যে রেড ক্যাপসিকামের কারণে এটা খুবই সুন্দর, নাইস, এটা লিটল বিট স্পাইসি। আচ্ছা, মেক্সিকান ফুড, ইন্ডিয়ান এন্ড বাংলাদেশি ফুড, লিটল বিট স্পাইসি, রাইট, নট মোর দ্যান বাংলাদেশি। হ্যাঁ, বাংলাদেশি পিপল দে আর লাইক টু মাচ স্পাইস। My favorite cuisine is Italian. Italian and Mexican. Achha. Before me working in another country, okay. Making all Italian food. Basically, achha, long time working abroad, mm-hmm. Italian cuisine. Oh, Bangladeshi cuisine থেকে বেশি প্রিয়? Oh, that's cool. আমরা যতই মানে আসলে ইটালিয়ান ফুড খাই, বেসিক্যালি আমি এখন মাল্টি কুইজিং এর উপরে পারদর্শী। আচ্ছা আচ্ছা, চাইনিজ, আরবিক, ইন্ডিয়ান, ইটালিয়ান এন্ড মেক্সিকান। ওকে, বাহ, ভেরি গুড। আমরা এই মুহূর্তে আরো একবার নিউট্রিশনিস্টের কাছে যেতে চাই, স্প্যাগেটি নিয়ে যদি কিছু একটু বলার থাকে। স্প্যাগেটি এন্ড রেড বেল পেপার সস। ওকে, জি, স্প্যাগেটির মধ্যে
স্প্যাগেটির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। স্প্যাগেটির মধ্যে যা আছে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আপনি হচ্ছে যেমন যারা হচ্ছে সাদা ভাত খেতে পারেন না বা রাইস খেতে পারেন না, তারা কিন্তু ভাত বা রাইসের বদলে খুব ইজিলি হচ্ছে স্প্যাগেটির সাথে এই আইটেমটা খেতে পারেন। এবং এটার মধ্যে অরিগানো দেওয়া হয়েছে। অরিগানোর মধ্যে সাধারণত ভিটামিন বি বি সিক্স এবং বি টুয়েলভ আছে, পটাশিয়াম আছে, যেটা খুব ভালো একটা উৎস। আর এইটার মধ্যে যারা হচ্ছে আন্ডার ওয়েট, যাদের হচ্ছে ওয়েট অনেক কম এবং দেখা যাচ্ছে তারা একটু বিভিন্ন ধরনের টেস্ট খেতে চায়, মানে নিজে চায় খাবারের মাধ্যমে, তখন কিন্তু এই খাবারটা খুব ইজিলি তাকে দেওয়া যায় এবং বাচ্চারা তো খুব পছন্দ করবে। তাদের বিকালে স্ন্যাক্স আইটেম হিসাবে কিন্তু এটা খুব পুষ্টিকর একটা খাবার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, খুবই ভালো একটি কথা বলেছে যে আন্ডার এইজ যারা তারা কিন্তু এই এই খাবারটি খেতে পারেন অবশ্যই, এবং হচ্ছে এটা তো বাচ্চাদের জন্য অবশ্যই প্রিয় একটা খাবার এবং কালারফুল, এমনিতেই ওরা পছন্দ করে। যারা ভাত খেতে চায় না তাদের জন্য আরও বেশি, তাদের জন্য আরও বেশি ভালো। এটা হতে মনে হয় মিনিমাম কতক্ষণ সময় লাগবে? আমাদের আর 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট সময় লাগবে, এটা এটাতে একটু টাইম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমি একটু ব্রেকে চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের শেষ বিরতিতে। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। উইল বি রাইট ব্যাক। আমাদের শেষ বিরতির পর দর্শক আমরা আবারও চলে আসলাম আপনাদের সাথে। আমাদের সঙ্গে আছেন শেফ মেহেদি আসাদ এবং আছেন একজন নিউট্রিশনিস্ট। আমরা বানাচ্ছি চিকেন স্কাল পাস্তা স্প্যাগেটি অ্যান্ড হচ্ছে চিকেন ডিলাইট, দুটোই কিন্তু ম্যাক্সিকান ডিশ, কিন্তু আমরা দুটোই বানাচ্ছি। সো কিন্তু আমরা বাচ্চাদের কথা মাথায় রেখে এবং আপনাদের কথাও মাথায় রেখে, যারা রাইস খেতে পছন্দ করে না, রাইসের বিকল্প কী কী রয়েছে, সেই সমস্ত খাবারগুলো আসলে আমরা সিলেক্ট করেছি এবং রেস্টুরেন্টে যেয়ে খেতে হয় এই খাবারগুলো খাওয়ার জন্য। তো এই জন্যে শেফ আজকে আমাদের দুটো খুবই মজাদার দুটো রেসিপি আসলে আমাদের দেখাচ্ছে, যেন আমাদের হোটেলে যেতে না হয়, আমরা বাসায় বসে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা যেন খাবারগুলো তৈরি করতে পারি এবং আমাদের প্রিয়জনদেরকে যেন আমরা এই খাবারগুলো উপহার দিতে পারি, খাওয়াতে পারি। যাই হোক, এখন মনে হয় স্প্যাগেটিটাও হয়ে গেছে, তারপরে এটাও হতে এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করব। এখন শুধু পরিবেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আপনি রেডি করতে থাকেন, আমি একটু উপকরণগুলো একটু করে দেই। আচ্ছা দর্শক, চিকেন স্কোল তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে বোনলেস চিকেন 200 গ্রাম, পার্সলে 5 গ্রাম, গোলমরিচ 5 গ্রাম, ময়দা 100 গ্রাম, ডিম ফাটানো 1টা, দুধ 50 মিলিগ্রাম, ব্রেড ক্রাম প্রয়োজন মতো, লেবুর রস 10 গ্রাম, স্প্যাগেটি পাস্তা তৈরি করতে যা যা লাগবে সেগুলো হচ্ছে 150 গ্রাম পাস্তা, বাটার 20 গ্রাম, রসুন কুচি 5 গ্রাম, টমেটো পিউরে 150 গ্রাম, মোজারেলা চিজ 100 গ্রাম, লবণ স্বাদ মতো, রেড পেপার সস তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে লাল ক্যাপসিকাম 100 গ্রাম, রসুন কুচি 5 গ্রাম, পেঁয়াজ কুচি 20 গ্রাম, অরিগানো 5 গ্রাম, তেল 20 গ্রাম, গোলমরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো। তারপরে আরও একটি উপকরণ রয়েছে, সেটা হচ্ছে চিকেন ডিলাইট। চিকেন ডিলাইট তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে মুরগির মাংস 250 গ্রাম, পেঁয়াজ কুচি সামান্য, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, টমেটো সস 1/2 কাপ, সয়া সস 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 3টা, ধনেপাতা কুচি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ওয়াও, খুবই চমৎকার দেখে, মানে মানে এটা একটা নাইস অ্যাপিটাইজার, আসলে এটা খুবই নাইস একটা অ্যাপিটাইজার বা মেইন ডিশের সাথেও ইনফ্যাক্ট দিয়ে দেওয়া যায়। চমৎকার চমৎকার দর্শক, আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন এত কালারফুল একটি ডিশ চিকেন ডিলাইট, খুবই চমৎকার একটি ডিশ। আমি একটু টেস্ট করে দেখতে চাই, তার আগে একটা ফোনে এসে একজন দর্শক আছেন আমাদের সাথে, সরাসরি কথা বলবো তার সাথে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি রাজীব ইসলাম আর রোড মগবাজার থেকে। জি রাজীব বলুন। আপু আমার কথা, আমার প্রশ্ন হচ্ছে যে মাংসের সাথে যে ডিমটা ইউজ করছেন, এই ডিমটার যদি আমি কুসুম মাংস ইউজ না করে সাদা অংশটা যদি ইউজ করি সেই ক্ষেত্রে কি আমার রেসিপিটা হবে? ধন্যবাদ প্রশ্ন করার জন্য শেফ, আমার মনে হয় শেফ এই প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়। তিনি জিজ্ঞেস করেছেন যে ডিমটার মধ্যে যদি কুসুমটা ফেলে যদি শুধু সাদাটা ব্যবহার করা যায় তাহলে কি রেসিপিটা হবে নাকি? হ্যাঁ, এটা অবশ্যই হবে, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। তো কেউ কেউ পুরোটা দিয়েই করে, কারণ মানে হাই প্রোটিনের কারণে হোয়াইট ইয়র্ক পার্টটা আসলে বাদ দিতে চান। হ্যাঁ আচ্ছা,
আমার মনে হয় আশা করি মনে হয় দর্শক আপনি পেয়ে গেছেন উত্তর, এটা দিয়েও করা যাবে। হয়তো টেস্টে একটু ব্যাঘাত ঘটতে পারে, কারণ হচ্ছে ইয়েলো পার্টটাই হচ্ছে টেস্টি, হচ্ছে টেস্টি আর কি। যাই হোক, তাহলে আমরা এখন আমাদের এটাও রেডি হয়ে গেছে। আচ্ছা, একদম আমরা একটু শেষ মুহূর্তে আমরা একটু নিউট্রিশনিস্টের কাছে ছোট্ট করে জানতে চাই দুটো রেসিপি সম্পর্কে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের মনে হয় আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন। আমরা স্প্যাগেটিটা আমরা অনেক অনেক ধন্যবাদ নিউট্রিশনিস্টকে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকার জন্য এবং পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনার সাথে আমরা আবার দেখা হবে। আচ্ছা, আর চিকেনটাকে কিন্তু ভালো করে আরও টিস্যু দিয়ে মুছে তেলটাকে, এক্সট্রা অয়েলটাকে সরিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা স্প্যাগেটিটা রেডি করছি। দুটো ডিশে আজকে সো কালারফুল। বাহ, এখন আমরা এটার উপরে একটু মেক্সিকান সস, এই সসটা আশা করছি দর্শকদের তো কাজে আসবে, আমারও খুবই কাজে আসবে, শিখে নিলাম। এরপরে আমরা কিছু মোজারেলা চিজ গ্রেট করাই রয়েছে, এটা দিয়ে ফ্রেশ মোজারেলা চিজটা দেওয়া হচ্ছে। জি, গান চমৎকার, ওকে, এন্টার স্যার, ওকে। এটাকে বল শেফদের, এরপরে আমরা এটাকে হ্যান্ড টসার দিয়ে শেফদের কাছেই থাকে, আমাদের কাছে যদিও থাকে না দর্শক, আমি জানি না আপনাদের কাছে আছে কিনা। এটা চিজটাকে মেল্ট করে দেওয়া হচ্ছে, রাইট? আচ্ছা, যদি কারো কাছে এই ফায়ার গানটা না থাকে সেক্ষেত্রে আপনি ওভেনে, ওভেনে, আচ্ছা ওভেনে, ওকে ওকে, ওভেনে কতক্ষণ, জাস্ট এটা মেল্ট হতে 30 সেকেন্ড আচ্ছা অর 45 সেকেন্ড। আচ্ছা, আমরা একটু শেষবারের মতো একটু নিউট্রিশনিস্টের কাছে যেতে চাই, ওভারঅল দুটি রেসিপি সম্পর্কে যদি কিছু ছোট্ট করে বলা থাকে। জি আপু, এখানে পুরোপুরিভাবে কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর হচ্ছে আপনার গুড ফ্যাট হিসেবে বাটার ইউজ করা হয়েছে, আর ভেজিটেবল অয়েলের মধ্যে যেহেতু ওমেগা 3 আছে এটা অনেক ভালো শরীরের জন্য, এবং তার পাশাপাশি যেহেতু এখানে রেড বেল পেপার ইউজ করা হয়েছে সো এটা ভিটামিন এর খুব ভালো উৎস। একজন বাচ্চা থেকে শুরু করে আমাদের মতো ইয়াং যারা এবং হচ্ছে মাঝ বয়সী মানুষও কিন্তু খেতে পারবে, এই খাবারটা খুবই পুষ্টিকর সম্পন্ন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মূল্যবান তথ্য জানিয়ে দেওয়ার জন্য, আমার দর্শকদেরকে এবং আমাকে, আমি অনেক বেশি উপকৃত হয়েছি। আশা করছি আপনার সাথে আরও আরও ভবিষ্যতে কানেক্টেড হব। ধন্যবাদ, আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি শেফের ডেকোরেশন দেখে, খুবই কালারফুল, খুবই কালারফুল। পরে আমরা একটি মিন্ট দেওয়া হচ্ছে, বাহ চমৎকার, চমৎকার, অনেক অনেক ধন্যবাদ শেফ। আমি একটু আমার দর্শকদেরকে ইয়ে করে দেখাই, দর্শক চিকেন ডিলাইট অ্যান্ড হচ্ছে স্কল্ড চিকেন অ্যান্ড হচ্ছে স্প্যাগেটি, তো নিশ্চয়ই আশা করছি, আশা করছি দর্শক আপনারা এটা বাড়িতে বানাবেন। আপনাদের এই সমস্ত খাবার বানানোর জন্য রেস্টুরেন্টে যেতে হবে না, সো বাড়িতে বসেই স্বাস্থ্যসম্মত উপায়ে খাবারগুলো বানাবেন এবং আপনার প্রিয়জন পরিবারদের, পরিবারের সকল সদস্যদেরকে খাওয়াবেন। তো শেফ, অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ কিচেনে আসার জন্য, আজকে আমাকে এখানে ডাকার জন্য, আর যমুনা টেলিভিশনকেও অনেক ধন্যবাদ। আচ্ছা, তো দেখা হবে আবার কোনো এক অনুষ্ঠানে, অবশ্যই আবার দেখা হবে, আরো আরো মজার মজার রেসিপি নিয়ে আপনি আমাদের কাছে আসবেন। ওকে,
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি ভালো লেগেছে এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং বাসায় তৈরি করে সেই ছবিটা যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমরা বুঝবো যে কেমন হয়েছে এবং আপনাদের ভালো লাগার কথাও আমরা আসলে জানতে পারবো। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।